কলকাতায় চলছে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক। বৈঠকে নির্বাচনের ফলাফল এবং সংগঠনের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গেই ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল। নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বেই সঠিক পথে চলেছে বিজেপি। ডক্টর সুকান্ত মজুমদার বলেন, নির্বাচনের ফলাফল মেনে সাংগঠনিক পর্যালোচনা চলবে। শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মোকাবিলায় প্রস্তুত বিজেপি। কৃষ্ণা বৈদ্যুতি আপনি মঞ্চে আসবেন, সুমিত দাসদা। গণিত কই প্রকার কা হোতা হ্যায়, ইস গণিত মে আগর ইয়ে দেখা যায় তো 2019 মে জবকো ভোট কা পার্সেন্ট মিলা থা, টোটাল ভোট মিলে থে, 2024 মে বঙ্গাল কে লোগো নে উসসে জ্যাদা ভোট হমকো দিয়ে হ্যায়, জ্যাদা পার্সেন্টেজ মে দিয়ে হ্যায়। तो इसलिए हमारे मन में ये नहीं आना चाहिए कि हम कुछ सीटें कम हुए, बल्कि हमारी ये 12 सीटें ये देश में देश के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाने में एक बहुत बड़ा योगदान है 12 सीटों का। तो इस नाते से एक देश के प्रधानमंत्री को तीसरी बार बनाने का जो रिकॉर्ड बना है, क्योंकि तो हमको जानकारी मिली होगी, बताया ही होगा और आपने विश्लेषण भी किया होगा कि दूसरी बार यह हुआ है कि कोई एक ही व्यक्ति तीसरी बार लगातार प्रधानमंत्री बना है। इससे पहले तो या तो 1962 में प्रधानमंत्री जवाहरलाल नेहरू बने थे तीसरी बार, या 62 के बाद और 62 साल के बाद 2024 में नरेंद्र मोदी जी तीसरी बार देश के प्रधानमंत्री बने। हमरा एक बार लोकसभा निर्वाचन सकले मिले परिश्रम अक्लान्त परिश्रम कर আমাদের সিট আমরা 12টা পেয়েছি। সংখ্যাতত্ত্বের বিচারে দেখতে গেলে 18টি আমাদের সিট ছিল, সেখান থেকে হয়তো আমরা 12টাতে পৌঁছে গেছি, কিছুটা পিছিয়ে গেছি। সেটা অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে গণতন্ত্রে এটা ঠিকই যে জয় পরাজয় ঠিক হয় ভোটের মধ্য দিয়ে, এটা 100% ঠিক। কিন্তু তার সাথে আমার যেটা মনে হয় যে এই সাময়িক পিছিয়ে যাওয়া, যেটা অনেকে বলছেন যে বিজেপি হেরে গেছে, আমার বক্তব্য বিজেপি হেরে গেলেও বিজেপি হারিয়ে যায়নি। বিজেপি এখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ততটাই প্রাসঙ্গিক আছে যতটা আগে ছিল। বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। বাংলাকে কি করে বাঁচাতে হবে, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন,